আসসালামু আলাইকুম। তো মুফাসসিসের ভিডিও দেখি, ওখান থেকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই, বিভিন্ন জিনিসপত্র জানা শুরু করি। তো এর মধ্যে তো পরে কনসিকোয়েন্স আপনি হয়তো জানেন যে মুফাসসিস আবার ব্যাক করে ইসলাম, তো তখন একটা ধাক্কা দেয় যে উনি যে যুক্তিগুলো দিতেন বা দিচ্ছেন, তো উনি পরে আবার বলেন যে না, এগুলো আমি সব এতক্ষণ ভুল এতদিন যাবত ভুল বলছি। ওনার সাথে কালো আপুর একটা ভিডিও হয়, ওখানে উনি কিছু যুক্তি দেয়, তো ওগুলো এক দুটো ভিডিও দেখা পড়া দেখিনি। তো এর মধ্যে যে প্রবলেমগুলো হয় সেটা হচ্ছে যে উনি ওনার কাছ থেকে যে যুক্তিগুলো আমরা শিখছি, ওনার মধ্যে আমরা যে জিনিসগুলো জানছি, এগুলো পরে আবার উনি বলতেছেন যে না, এটা আমার মধ্যে ভুল ছিল। তো উনি পরে আবার আবার আসিফ ভাইকে ডাকেন একটা ভিডিওতে ডিবেট করার জন্য, যদি আসিফ ভাইটাতে যাই নাই। তো ওগুলো কথা না, কথা হচ্ছে যে আমার স্পেসিফিক কিছু কোয়েশ্চেন ছিল। ধর্ম সঠিক কোন একজন ঈশ্বর আছে, এবং সেটা শুধু ঈশ্বরই না, এটা আল্লাহ আছে। ওনার উত্তরটা খুবই মজাদার উত্তর ছিল, এরকম যে প্রমাণের বাইরেও অনেক কিছু আছে, যুক্তির বাইরেও অনেক কিছু আছে, যেটাকে আপনার দিল থেকে ফিল করতে হবে, ফিলিংস দিয়ে সেটা বুঝতে হবে, সিক্স সেন্স বলে কোনো কিছু আছে। কিন্তু এইগুলা উত্তর কোনো উত্তর হয় না ভাই। এই যে পার্সোনাল ফিলিংস দিয়ে কথা বলা, পার্সোনাল ফিলিংস দিয়ে যা আপনি মন থেকে কোনো কিছু ফিল করবেন, এটা দ্বারা সত্যতা যাচাই করা যায় না। এটা যদি সত্যতা যাচাই কোনো মানদণ্ড হয়, সেখান থেকে আমি আমার আমি মনে করি বেস্ট এই যে মন থেকে ফিল করা কোনো গডকে, সেইটা করে খ্রিস্টানরা সবচেয়ে বেশি। খ্রিস্টানরা হচ্ছে যে আপনার যখন চার্চে যায়, যিশুর একটা হোয়াইট ভার্সন একটা ছবি আছে, একটা মূর্তি আছে, সেটা তারা দেখে, এবং অনেক খ্রিস্টানরাই যিশুকে স্বপ্ন দেখে, যিশুর সাথে তারা স্বপ্নে কথা বলে। সত্য যাচাইয়ের মানদণ্ড যদি এরকম হয় যে নিজের ফিলিংস, তাহলে যিশুকে বলতে হবে যে যিশু হচ্ছে অরিজিনাল গড, কিন্তু জিনিসটা তো এরকম না। তারপর যারা জিন ভূতে বিশ্বাস করে, তারাও মন থেকে আসলেও ফিল করে, তারা আসলেও কনভিন্স হয় যে কোনো একটা জিন, কোনো একটা পরি, কোনো একটা ভূত, কোনো একটা ডেভিল আমার সাথে আছে। এগুলো হচ্ছে পার্সোনাল ফিলিংসের অংশ, কিন্তু পার্সোনাল ফিলিংসের অংশগুলো কোনোভাবেই সত্য বলে যাচাই করা যায় না। এটা এগুলো থাকে সাইকোলজিক্যাল ব্যাপার স্যাপার, যেটা সম্পর্কে ভালো বলতে হবে একজন সাইকিয়াট্রিস্ট। এটা সত্য যাচাইয়ের কোনো মানদণ্ড কোনোভাবেই হইতে পারে না। তো মুফাসসিলের এই উত্তরটা খুবই হাস্যকর ছিল, কিন্তু এরপরে আমি মুফাসসিলের কোনো ভিডিও তেমন একটা দেখি, মানে দেখিনি, এর আগেও খুব বেশি একটা দেখতাম সেটাও না। কিন্তু আমি এমন কোনো পাই নাই, এমন কোনো ইনফরমেশন আমার কাছে আসে নাই যেই যে উনি নাস্তিকদের কোনো একটা প্রশ্নের উত্তর দিতে পারছেন, বা ইসলামের কোনো একটা বড় বিষয়কে বা একটা একটা প্রশ্নবোধক বিষয়কে ইসলামের, সেটাকে সে উড়াই দিতে পারছেন বা সেটার কোনো ঠিক জবাব দিতে পারছেন, এটা তো পসিবল না। ধরেন ইসলাম সম্পর্কে যে জিনিসগুলো আছে সেগুলো তো নবীর আমলেই, ওইগুলো তো ফিক্সড, নতুন করে তো কোনো ইসলাম আসবে না, নতুন করে কোনো উত্তর দেওয়া তেমন ইয়ে নেই। যেহেতু আমি এরকম কিছু পাই নাই, আর মুফাসসিলের ক্যারেক্টার তো আমরা অনেক আগে থেকে দেখে আসছি, ওনার যে ফ্লিপ করা বিষয়টা, এটাও একটা গ্রহণযোগ্য বিষয়। তো এই এই সেন্সগুলোর উপর ভিত্তি করে মুফাসসিলকে খুব বেশি একটা প্রায়োরিটি কখনোই দেওয়া হয়নি। বাংলাদেশের দর্শকরা হচ্ছে বিশেষ করে তারা পড়তে পছন্দ করে না। ধরেন একটা লেখা লিখলাম, সেই লেখাটা তারা পড়তে খুবই সমস্যা, এটা লেখাটা একজনকে পড়ানো খুবই সমস্যার ব্যাপার। গ্রামগঞ্জের লোকজন পর্যন্ত তার ভিডিও দেখেছে। কারণ হচ্ছে এটা সহজ ব্যাপার, এটা শোনাটা সহজ ব্যাপার। পড়তে তো যেই পরিমাণ পরিশ্রম লাগে, শুনতে ভাই এত এত কষ্ট লাগে না, ঠিক আছে? একজন অশিক্ষিত ব্যক্তিও, একদম মূর্খ লোকও সেই ভিডিওটা শুনতে পারে। এখন কিন্তু সে যেই কথাগুলো বলেছে সেগুলো ভাই আমরা বহু বছর আগে ব্লগে লিখা শেষ করে রাখছি, ফিনিশ করে রাখছি, ঠিক আছে? আমরা তো ব্লগিং করি আজকে থেকে না, বহু বছর আগে থেকে ব্লগিং করি। এখন মুফাসসিলের যে ভিডিও দেখে আপনি হয়তো মানে শুনেছেন, কিন্তু মুফাসসিল যে সেই কথাগুলো প্রথম বলেছে তা না, ব্লগে এগুলো শেষ হয়ে গেছে, ওগুলো অনেক বহু আগেই শেষ হয়ে গেছে। মুফাসসিলের পরে আর আপনি যে কথাটা বলেন, মুফাসসিলের আমাকে আহ্বান জানিয়েছে, আমার দরজা তো সবার জন্য খোলা, আমি তো সেটা বারবার বারবার বলেছি যে আমার দরজা প্রত্যেকের জন্য খোলা। কিন্তু আমার মানে আলোচনাতে মুফাসসিল যেইটুকু সুবিধা পাবে ঠিক ততটুকু সুবিধা পাবে যতটা একটা মাদ্রাসা ছাত্র যতটুকু সুবিধা পায়, মানে এখানে এসে কথা বলার যতটুকু সুযোগ পায় মুফাসসিল ঠিক ততটুকু সুযোগ পাবে। এর থেকে না 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 আসিফ ভাই, এই লোক তো বদমাইশ ভাই, সে তো আপনার পার্সোনাল মানে আপনার লোকেশন জানার জন্য ট্রাই করতেছিল, সে আপনার সাথে মানে একই জায়গায় বসে মানে পার্সোনালি বসে ডিবেট করতে যাচ্ছে। এখন লোকজন জানে যে আপনার লোকেশন যদি পাবলিক হয় আপনার কত বড় ক্ষতি হতে পারে, এটা এটা খুবই স্পষ্ট একটা বিষয়। তারপরেও সে আপনাকে পাবলিকলি সবার সামনে আনার জন্য কত বড় একটা ফালতু চাল চালতেছে,
হয়তো বা আপনার না না আসলে হয়তো এটা আল্লাহ ফ্রান্সে এটা আল্লাহ কিসের সে কোথাকার কে যে তার সাথে আমি সরাসরি দেখা করবো মানে এত আল্লাহটা সে কোথেকে পায় ভাই ভাই এক সেকেন্ড ভাই মুবারক ভাই এক সেকেন্ড ভাই যদি এরকম হয়তো সে একজন আলেম সে তো কোনো ইসলামের কোনো স্কলার না তার কোনো ইয়াও নাই যে কোথেকে কি ভিডিও ভিডিও দেখে কোথায় ব্লক ব্লক করে সে ভিডিও বানাইছে ঠিক আছে তার কথা অনেকগুলো কথা ঠিক আছে অনেক কথা ভুল আছে সেগুলো বিষয়ে আলোচনাতে গেলাম না তার ভিডিও যে আমি যে অনেক দেখছি তাও না কয়েকটা ভিডিও দেখছি কয়েকটা ভিডিওর ভিতরে তার কিছু যুক্তিযুক্ত কথা ছিল কিন্তু কথা হচ্ছে যে তার সাথে আমার বসতে হবে কেন ভাই কে কোথাকার কে মানে তার কিয়া কি এখন হতে পারে যে সে যদি আমার সাথে নিতান্তই আলোচনা করতে চায় বা বিতর্ক করতে চায় তাহলে আমার দরজাটা তো খোলা আছে আমার লাইভের দরজাটা তো খোলা আছে কেন ভাই তার সাথে আমার দেখা করে গিয়ে পাশে বসে তার সাথে আমার এটা এখন ইন্টারনেটের যুগ সেটাই সেটাই বলো ভাই আল্লাহ মানে ওনার খুব একটা আল্লাহ ওনার পাশে বসে কথা বলতে হবে মানে মানে কি একটা আল্লাহ তার মানে তার সাথে পাশে বসে আমার কথা বলতে হবে ভাই আমার কল্লাটা তো মানে মুভ মাগনা তো মাগনা এই কারণে আমার কল্লাটা তো মাগনা দিয়ে দিছি যে মুফাসসিল সে যে এখন মানে ইসলামিস্ট হয়েছে তার সাথে আমি গিয়া গলাগলি করে আমি তার সাথে কথা বলবো না ভাই সরি এইটা তো সম্ভব না আমার দরজা এখন তো সবার জন্য খোলা আর যদি ইচ্ছা হয় বা তার যদি সেই আটা সৎসাহসটা থাকে তাহলে সেখানে এসে কথা বলতে পারে সমস্যা কি এই যে এখানে যে কতজনের সাথে কথা বললো সে সেভাবে আসবে কথা বলবে সে যদি কিছু প্রমাণ করতে চায় এইভাবে তো প্রমাণ করা যায় তাই না ভাই আমি মানে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে আসলে এটা একটা প্রস্তাবনা না যদি মানে আপনাদের কাছ থেকে এক্সপেক্টেড হয় স্পেশালি আসিফ ভাই মাধ্যমে যে ইনার যেহেতু এখানে একটা বড় একটা ফ্যান ফলোয়ার্স গ্রুপ আবার হয়ে গেছে ফ্যান বেস যেটা আগে ছিল মাঝখানে একটা সময় এটা ডিফ্লাইন হয় এখন আবার আগের মতো হয় বা আগের মতো হওয়া শুরু হয়েছে ভাই ফ্যান ফলোয়ার হইলে তো আমি ফ্যান ফলোয়ার আমি তো মামুনুল হকের সাথে তার বিতর্ক করবো মামুনুল হকের ফ্যান ফলোয়ার তার থেকে অনেক বেশি আমি ভাই বলতে চাচ্ছিলাম এখানে মানে ওনার চ্যানেলে ওনার যখন ভিডিও দেখি কমেন্ট বক্সে গিয়ে এটা প্রায় দেখা যায় যে মানে মানুষজন এরকম বলে আর কি যে উনি এখন আবার আগের মতো যে সাবধান ফোন হয়েছে তো আপনারা দুজন আবার মানে আসছিল উই উই উনার সার্কেল ততটুকুই আর যদি ফ্যান ফলোয়ার থাকে সেটাতে আমাদের তেমন কোনো কিছু যায় আসে উনি আসতে পারে উনি কোনো একটা লাইভে আসতে পারে এসে আসিফ ভাইকে এটাও রিকোয়েস্ট করতে পারে যে ভাই আমি আপনার সাথে ওয়ান টু ওয়ান আলোচনা করতেছি হয়তো বা আসিফ ভাই কার্ডিসি দেখায় তার সাথে ওয়ান টু ওয়ান আলোচনা করবে আর এটা তো তার জন্য উন্মুক্তই কিন্তু তার জন্য যে আলাদা করে কোনো একটা ব্যবস্থা করতে হবে আমার মনে হয় না তাকে পাত্র ধর্ম তেমন কোনো লোক তিনি এখনো আর আছেন বা কখনোই ছিলেন মানে আমার সেটা মনে হচ্ছে না ভাই যেকোনো সময় যেকোনো কারোর সাথে আলোচনা করা যায় উনি যদি আসেন অবশ্যই তার জন্য এটা ওপেন এবং আসিফ ভাই আমার মনে হয় না যে উনি যদি এখানে আসেন তাকে বলবো যে না ভাই আমি আপনার সাথে আলোচনা করবো না এরকম কিন্তু আমার মনে হয় না আসিফ ভাই করবেন আলোচনায় বসতেই পারেন তো ভাই আমি জাস্ট দুটো প্রসঙ্গ নিয়ে কথা বলবো বেশি বেশিক্ষণ সময় দেবো না আমি চাই যে আপনার দুজন বা যে কোনো এক একজন জাস্ট আমার যে দুটো প্রসঙ্গ বলবো জাস্ট একটু সামারি যদি বলে দিন তাহলে আমার খুব সুবিধা হতো একটা প্রসঙ্গ হচ্ছে ভাই আপনার দুজন আনসার করতে পারেন তো এটা হচ্ছে ভাই আমি জানতে চাচ্ছিলাম যে ব্ল্যাক ম্যাজিকের ব্যাপার হ্যাঁ তো ব্ল্যাক ম্যাজিক নিয়ে তো ভাই কোরআন হাদিসে নাকি খুব ভালোভাবে বলা আছে বিস্তারিত অনেক কিছু বলা আছে কারণ ব্ল্যাক ম্যাজিক সত্য ঘটনা ব্ল্যাক ম্যাজিক নাকি রিয়েলিটিতে অস্তিত্ব পাওয়া যায় তো এটা নিয়ে কিন্তু ভাই মুমিনরা খুবই এখানে এক্সাইটমেন্টের মধ্যে থাকে যে হ্যাঁ ব্ল্যাক ম্যাজিক তো রিয়েলিটিতে আছে এবং এটা আমার হাবিস করানো আমি ঝগড়া করি বাবার সাথে ঝগড়া বলতে কি যেরকম আলোচনা সমালোচনা তো এটা হচ্ছে যে এই যে ভাই আমি ওয়ার্ল্ডে চলে আসলাম হ্যাঁ আসার পরে আমার যখন বুদ্ধিমত্ত হইলো বোঝার বয়স হলো ধরেন যে তখন থেকে আমি যেটা জানি যে আমার পরীক্ষা চলছে পরীক্ষা ফলাফল কিভাবে না হবে সে নিজেই যে জানে যার জানার মাধ্যমে চাই যে হ্যাঁ আমি পরীক্ষায় ভালো করলেই পোস্টটা পাবো খারাপ করলে পাবো চাকরিটা পাবো না তো আমি যে মানে জন্ম হইলাম জন্ম হওয়ার পরে দেখলাম যে আমি পরীক্ষার মধ্যে বসে আছি মানে এই পরীক্ষার আগে তো আমাকে কেউ জিজ্ঞেস করেনি যে তুমি কি এরকম একটা পরীক্ষা হবে তুমি কি পরীক্ষার মধ্যে যাবো কি যাবো না তাই এই ব্যাপারটা আমি মানে কিছুই জানতাম না হঠাৎ আমি দেখি যে আমার পরীক্ষা শুরু হয়ে গেছে তো এই যে আমার কোশ্চেন ছিল তো এই কোশ্চেনে ও যেটা বলে যে এটা আমাকে আমার জন্মের আগে আমাকে ঘুরা ঘুরা দেখানো হয়েছে জান্নাত জাহান্নাম সবকিছু দেখানো হয়েছে এবং জন্ম দেওয়ার আগে জাস্ট আমার ব্রেন থেকে জিনিসটা আউট করে দেওয়া হয়েছে যেন আমি আর মনে রাখতে না পারি তো জন্ম হওয়ার পর
তো হ্যাঁ জন্মার পরে এখন আমি তো যেটা আপনাদের এসে আমি তো আগের সিটি মর্নে যার জানা জানা কি দিচ্ছি তো এই এক্স্যাক্টলি হ্যাঁ আমার এই পরীক্ষাটা হচ্ছে যে আমি এখন পরীক্ষা পাস করতে পারবো কি পারবো না এটার পরে তারপর আমার জন্মের আগে জান্নাতে বা কোথাও আমাদের রুহের জগতে বা কোথাও আমাদের কাছ থেকে এই ইয়েটা নেওয়া হয়েছে যে আমরা মানুষ হবো কিনা, আমরা পরীক্ষা দিব কিনা, এটা সম্পর্কে আমাদের এগ্রিমেন্ট নেওয়া হয়েছে, আমরা হ্যাঁ বলছি, তারপরে তারপরে আমাদেরকে ইয়ে বলা যায় পৃথিবীতে পাঠানো হয়েছে এবং তখন আমরা প্রশ্ন করতেছি যে আমাদের পরীক্ষা নিবো, আমরা তো অ্যাগ্রি করি নাই বা আমরা আমরা তো এটার সাথে একমতি হইনি, ওইখানে তার উত্তর দিয়েছে না তোমরা তো আগে থেকে অ্যাগ্রি করছো। আচ্ছা ভাই আমাকে মোবারক ভাই একটা জিনিস বলেন তো যে ধরেন আপনি আপনার বাসার কোন এক ছোট ভাই বা কাউকে 2000 টাকা দিয়ে বাজারে পাঠাইছেন কিছু কিছু কিনে আনতে হবে এবং বাজারে পাঠানোর আগে কোনোভাবে মানে যখন সে বাজারে যাবে তার কোনোভাবে তার স্মৃতিশক্তিটা মুছে ফেলছে, তার আর মনে নাই সে বাজারে যাবে কিনা, তার তার যা শপিং ব্যাগ দিয়ে বাইরে পাঠাইছে, এখন সে সে ধরেন 2-3 ঘন্টা ধরে বাইরে ঘুরতেছে ঘুরতেছে সে সব ভুলে গেছে কোন জায়গা থেকে আসছে কোন জায়গা থেকে নাই সেই, তারে আপনি 2 বছর পর খুঁজে পাইলেন পায়ে বাসে নিয়ে আসলেন, এখন আপনার কি সেই অধিকারটা আছে যে আপনি নিজে তার স্মৃতিশক্তি ভুলাই দিয়ে ঘর থেকে বাই করে দিলেন এবং আপনি মানে এটার জন্য এবং আপনার জন্য ক্রুদ্ধ সে কেন নিজে মনে করলো না, নিজে রিয়েলাইজ করলো না, নিজে বাজার করলো না, বাজার করে 2 ঘন্টার মতো বাসায় আসলো না, এটার জন্য ক্রুদ্ধ হয়ে আপনি তাকে বিড়াইতেছেন, এটা কি কোনো ন্যাশনাল কাজ বলে আপনার কাছে মনে হয়, কোনো যৌক্তিক কাজ বলে আপনার কাছে মনে হয়? এই জন্য আমার কোরআনটা সত্য, এই জন্য আল্লাহ সত্য, এই জন্য এটা সত্য, এই জন্য ওইটা সত্য, এই জন্য অতি প্রাকৃতিক আমার যত ক্লেম আছে বা প্রাকৃতিক যত ক্লেম গুলো আছে এই জন্য সত্য, নবীও নিজেও আসছে একটা দাবি নিয়ে, সে কোনো প্রমাণ নিয়ে আসে নাই তো, সে আমি যদি ওই বাজারের লোকটা দেখে সে বাজারে যা দেখবে এক লোক চিল্লাইতেছে আমি সত্য আমি সত্য আমারে ফলো করো আমারে ফলো করো, হয়তো বা সে তাকে ফলো করতেও পারে গাধার মতো, হয়তো বা সে মনে করতে পারে যে এই বোকা লোকটা এরকম চিল্লাচ্ছে কেন আমি অন্য রাস্তা দিয়ে হাঁটি, তার কাছে যদি ওই মেমোরি না থাকে যে তাকে কি করতে হবে, তাকে কোন পারপাসে বানানো হয়েছে, তাকে মরার পরে বা তাকে বাসায় আনার পরে এই ক্রোধে বা এই এই রাগে তাকে পিটানো যে সে কেন বাজার করে আসলো না, কেন এটা সে নিজে মনে করলো না, এটা তো শুধুমাত্র যে বাজার করতে পাঠাইছে তার দোষ, এটা তো যে বাজার করতে গেছে তার দোষ না, কারণ সে তো এটা সম্পর্কে মেমোরি নাই, এই উত্তরগুলো তো কোনো সেন্সেবল উত্তর হয় না। আসিফ ভাই চলে আসেন। ফারাজ ভাই আমার আরেকটা প্রশ্ন আছে এই এই প্রসঙ্গে, মনে করেন ফারাজ ভাই আপনি আগের জন্মে আমার কাছ থেকে 5 কোটি টাকা ধার নিয়েছিলেন এবং এই জন্মে আপনি তো ভুলে গেছেন, এই জন্মে তো আর খেয়াল নেই এই আগের জন্মের কথা, আপনার মেমোরি থেকে মুছে দেওয়া হয়েছে, এখন আমি যদি এই ধরনের একটা দাবি করি যে আগের জন্মে তো 5 কোটি টাকা ধার নিয়েছিলেন সে টাকাটা ভাই দিচ্ছেন না কেন ফেরত, তাহলে কি আপনার কোনো যুক্তিবাদী পৃথিবীর কোনো যুক্তিবাদী বা কোনো সেন্সিবল মানুষ কি 5 কোটি টাকা ভাই ফেরত দিবে? এখন যারা ওই যুক্তি দিচ্ছেন যারা আপনার মতো ওই দাবিটা করতেছেন হয়তো বা তারা ফেরত দিতে পারে, কারণ মনে হয় না ভাই তারা তারা দিবে এই জায়গায়, এই জায়গায় তারা ঠিক হচ্ছে না 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 এটা হইতেই পারে না, কেমনে প্রমাণ দেন, তাদের তাদের দাবি করতে যে হ্যাঁ রুহের জগতে আপনারা আল্লাহর কাছে কন্ট্যাক্ট করছেন তারপরে এই মেমোরি ভুলা দিছে এই দাবিগুলো করতে তাদের কোনো প্রমাণের দরকার নেই, তারা বলছে বলছে গোটা নাম, আনবি বলছে আল্লাহ বলছে আমি বলছি গোটা নাম, দাবি গোটা নাম, ওই ক্ষেত্রে প্রমাণের দরকার নেই, কিন্তু আসিফ মহিউদ্দিন বললে বা অন্য কেউ বললে যেটা তাদের ইন্টারেস্টে বাইরে যাবে সেখানে কিছু শুনলে তখন প্রমাণ দরকার। আচ্ছা ফারাজ ভাই আমি এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে এটা যে পরীক্ষা, হ্যাঁ এখন পরীক্ষা যে আমার ফ্রেন্ডটা যে করতে দিব যে আমার ব্রেনে এই জিনিসটা আমাকে দেখা হয়েছে জানার জানলাম বা আমার জন্ম দেওয়ার যখন আমি পৃথিবীতে আসছি তখন ব্রেন থেকে জিনিসটা আমার কাছে মুছে রয়েছে আমি যেন পরীক্ষার মধ্যে পড়ি, তো ভাই এটা তো আমি যখন চিন্তা করি তখন দেখেন একটা দিক থেকে এটা হইতেছে আপনার মানে যে পরীক্ষা দেওয়ার সময় যেমন গ্রাফিক সেট করে এসে খুব দিয়েছে খুব চিন্তা করি, তো চারটা সেট করে 100টা প্রশ্ন থাকলে ওই 100টা প্রশ্ন দিয়ে দিলে থাকে জাস্ট দিয়ে দিন চিন্তা উল্টা পাল্টা দেওয়া, বাট ভাই এরকম কোশ্চেন দেওয়া থাকে না, আপনার যে 100টা কোশ্চেন সেটা হচ্ছে ইজি কোশ্চেন আর বাকি 100টা কোশ্চেন আয়োজনের খুব হার্ড, এখন যে ছেলেটা বা যে মেয়েটা মনে করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, হ্যাঁ তো ওনাদেরকে জানা জানান দেখানো হয়েছে, দেখানো হওয়ার পরে বলা হয়েছে যে দেখো তোমার কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তোমার পাঠানো হবে এবং তোমাদের একটু টাফ হয়ে পরীক্ষাটা তুমি আবার মুসলিম রসিয়ত আসতে হবে দেন তুমি আবার সব কিছু তোমাদের মতো করবে তাহলে তোমার সফলতা আসবে, তো ওদের জন্য একটু ইজি হলেও পরীক্ষা তোমাদের একটু কঠিন এটা বলে দেন দেন থেকে মনে করেন যে ইনফরমেশন সরাই দিলো আর দুই নেতা পাঠিয়ে তো ভাই তাহলে আমাদের জন্য আপনি যখন আপনি যদি জিজ্ঞেস করেন এই যে ভাই আপনি এই কথাগুলো বললেন এই কথাগুলো সপক্ষে প্রমাণটা কি,
শুধু যদি এটাই বলেন যে আপনি যে দাবিটা করলেন রুহের জগতে আমাদের কাছ থেকে সেই ইয়েটা নেওয়া হয়েছিল, আমাদের কাছ থেকে সেই কমিটমেন্ট নেওয়া হয়েছিল যে আমরা পৃথিবীতে যাবো, আমরা পরীক্ষা দিব, এই এগ্রিমেন্ট নেওয়া হয়েছে, তারপরে পাঠানো হয়েছে, এটা প্রমাণটা কি? কেন আপনি মনে করেন এটা সত্য কথা? সেখানে যায় কিন্তু সে তার ওই তানা বাজানো ছাড়া কোনো উপায় নেই। আমি তো বিশ্বাস করি এই সে তার ওই বিশ্বাসের মধ্যে চলে যাবে ওই মেইন বেসিসে যে আমরা এটা নিয়ে আলোচনা করতেছি, এটা কিন্তু সেকেন্ডারি বিষয়। প্রথমত বিষয় আমাদের তাদের কাছে প্রমাণটা দিতে হবে। যখন বলবে আমি বিশ্বাস করি, আপনি সে নিজে বিশ্বাস করে, তাহলে ভাই আপনার এটা বিশ্বাসের বিষয়, এটা তো কোনো সত্য জিনিস না। আপনি নিজে বিশ্বাস করতে হবে, সবকিছু তো মানে প্রমাণ দিতে হয় না। এখন যেটা লজিক দিবে পাল্টা লজিক দিয়ে সেটা খণ্ডন করা যেতে পারে। এখন আমি যেমন মারা গেলে মুসলিম হয়ে মারা গেলে কি সাথে জামাতের যে প্রথম জামাত আছে ওখানে যাবো, ব্যাপারটা কিরকম করবে করে আমি কিছু জানি না। আমি আসলে ওই কুকটা আমার কিছু জানি না, কুকটা প্রশ্ন হয় মনের মধ্যে হয় আসিফ ভাই সাথে কথা বলুক বলুক অনেকদিন ধরে ওয়েট করতেছি, আজকে লাইনে পাইলাম আসিফ ভাই, প্রশ্ন থ্যাংক ইউ। তো ভাই যে এটা এটা আমার সেকেন্ড কোশ্চেন ছিল, আর ফারুক ভাই আগে কোশ্চেন করছে। মোবারক ভাই আপনি একটু দয়া করে ইসলাম কি ইনসাফ প্রতিষ্ঠা করে আমার এই লেখাটা কিউ সংশয় ডট কম থেকে পড়ে নিন। ইনসাফ প্রতিষ্ঠা করে কি? জি প্রথম প্রশ্ন সম্পর্কে আমি যতদূর জানি যে ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে ইসলামে যেই জিনিসটা বলা হয়েছে, কোরআন হাদিসে যে জিনিসটা বলা হয়েছে সেটা ডিটেল কোনো কিছু না, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের দাবি করা হয়েছে। এখন কেউ যদি কোরআন পড়ে ব্ল্যাক ম্যাজিক করতে পারে তো খুবই ভালো কথা, বা বাংলাদেশের মিলিটারি ফোর্সকে খুব ভালোভাবে স্ট্রং করা যেত, কিন্তু সেটা তো হচ্ছে না। কোনো ধরনের ব্ল্যাক ম্যাজিকের কোনো ধরনের কোনো প্রমাণই নেই, এগুলো শুধুমাত্র দাবির উপরে ডিপেন্ড করতেছে। ভালো কাজ করা যাক, খারাপ কাজ করা যাক, যে কোনো ধরনের কাজই করা যাক, এগুলো কোনো প্রমাণ নেই, এগুলো শুধুমাত্র দাবি। আপনি গুগলে র্যান্ডি স্যাভেজ মনে হয় তার নাম, র্যান্ডি স্যাভেজ লিখে যদি সার্চ করেন, উনি প্রবাবলি $1 million একটা চ্যালেঞ্জে রাখছে। কেউ অতি প্রাকৃতিক কোনো ক্লেমের যদি প্রমাণ দিতে পারে সে হচ্ছে $1 million নগদে তাকে দিয়ে দিবে। তো যারা ব্ল্যাক ম্যাজিক যারা মনে করেন কোরআন থেকে ব্ল্যাক ম্যাজিক করা যায়, সে $1 million পাইলো, ইসলামকে সত্য ধর্ম প্রমাণও করতে পারলো, তারপরে তবা করে মাফ চায়, আবার ইসলামে ঢুকে হস্টেজ করে সে জান্নাতের পথ ঠিক করে নিতে পারলো। এর চেয়ে ভালো ওয়ে তো আর নেই। যারা যারা মনে করে যে যারা যারা কনভিন্স যে ইসলাম কোরআনে ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে ডিটেইলে বলা, তারা এই প্রসেসটা ফলো করলেও তো পারে, নিজে বড় লোক হতে পারবে, ফেমও পাবে, ইসলামকে সত্য ধর্ম প্রমাণও করতে পারবে, আল্লাহর কাছে মাফ চাইবার জান্নাতও দিতে পারবে। যুক্ত করার জন্য, যারা যারা যুক্ত হলেন ধন্যবাদ, তাদেরকে যুক্ত হওয়ার জন্য, তাদের কথা বলার জন্য। আর নিজেরা একটু যাচাই বাছাই করেন, আপনারা যদি মনে করেন ইসলামের কোনো একটা পয়েন্ট এই জন্য ইসলাম সত্য হতে পারে, এই কারণে ইসলাম সত্য হতে পারে, সেটা নিয়ে আসতে পারেন, আলোচনা করা যেতে পারে। যদি আপনাদের ধর্ম এটা ইয়ে করেন, আপনাদের ক্যালাও করে না যুক্তি তর্ক করার, বাট আপনার ধর্মকে সত্য প্রমাণ করতে হলে আপনাদের কাছে অন্য কোনো মেথোডোলজি আছে বলে আমার কাছে মনে হয় না। যুক্তি প্রমাণ এবং বিজ্ঞানের মাধ্যমে আপনার ধর্মকে কোনোভাবে সত্য প্রমাণ করতে হবে। যদি পারেন তাহলে এটা নিয়ে আসেন, কথা বলা যাবে। হ্যাঁ আসিফ ভাই, অনুরোধ করছি। অনেক ধন্যবাদ ফারাজ ভাই যুক্ত হওয়ার জন্য। মোবারক ভাই আপনি শেষে কিছু বলতে চান? জি ভাই, আমার যেটা শেষে বলো সেটা হচ্ছে যে আমি তো ভাই মানে খুব একটা এরকম টাইম পাই না, তো আজকে লেট নাইট হয়েছে যদিও অনেক। তো ভাই আমি যে আপনি যখন থেকে ভিডিও করেন লাইনে অনলাইনে আসেন কথা কথা বলেন, তো আমি অনেকদিন যাবত ট্রাই করতেছি আপনার সাথে কথা বলবো বেশ কয়েকটা জিনিস না, তো আজকে অনেকগুলো জিনিস জাস্ট কথা বলবো, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর আপনারাও বেশিক্ষণ থাকবেন না, তো জাস্ট এটা নিয়ে কথা বললাম। তো নেক্সট টাইম যদি পসিবল হয় আপনার সাথে আবার কথা বলবো, আর পসিবল অ্যাড করবেন আর কি। অবশ্যই ভাই, ভালো থাকবেন তাহলে। হ্যাঁ ভাই, শুভকামনা রইল তাহলে। আজকে সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, গুড নাইট সবাই।